রাস্তার মধ্যে দিয়ে তৈরি নর্দমার স্ল্যাব ভেঙে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। একটু অসাবধান হলেই যেন বিপদ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কায় এলাকাবাসী। ছবিটা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। আমাদের এই রাস্তা হচ্ছে পাড়ার এবং অন্য জায়গার লোকেদের চলাচলের একমাত্র মেইন রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে, যা আমাদের চলাচলের পক্ষে খুবই অসুবিধাজনক। এখানে নিকাশি ব্যবস্থা এত খারাপ, তারপরে মাঝখান দিয়ে রাস্তা ফাটিয়ে হাইড্রেনের মতো করে নিয়ে গেছে, যেটা বদ্ধ হয়ে আছে। পাশ দিয়ে একটা ড্রেন চলে গেছে, সেখান দিয়েও বেহাল অবস্থা, জল রাস্তার উপর দিয়েই যায়। বালুরঘাট পুরসভাকে অনেকবার জানানো হয়েছে, কাউন্সিলরকে জানানো হয়েছে, সব জায়গায় আমরা জানিয়েছি, তাতে করে কোনো কাজ হয়নি এবং এটা হচ্ছে প্রাণঘাতী একটা বিষয় হয়ে আছে। আমরা চাইব বালুরঘাট পুরসভা এটার প্রতি যত তাড়াতাড়ি সম্ভব নজর দিয়ে এটাকে ঠিকঠাক করুক। জানা গেছে দীর্ঘদিন ধরেই প্রায় 500 মিটার রাস্তার কঙ্কালসার দশা, সেই সঙ্গে নিকাশি ব্যবস্থাও বেহাল, যার ফলে নর্দমার নোংরা জল ঢুকছে এলাকায়, ছড়াচ্ছে দুর্গন্ধ। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। যে নিকাশি ব্যবস্থাটা সেটা কোনো পাবলিকের কাজে লাগে না, সেটা স্টেডিয়ামের জলটা সম্পূর্ণ অপরিকল্পিতভাবে অবৈজ্ঞানিকভাবে নিয়ে যাওয়ার জন্য এই ব্যবস্থাটা হয়েছিল। তারপরে কোনো রকম সংস্কার না হওয়ার জন্য আজকে এই বেহাল অবস্থা। এবং সাধারণ যে পথচারী, সাইকেল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয় এবং অনেক দুর্ঘটনাও ঘটে গেছে ইতিমধ্যে এবং ঘটছে, এবং এই ব্যাপারে কর্তৃপক্ষ সম্পূর্ণ উদাসীন। উন্নয়নের জোয়ারের স্রোত বইছে রাজ্যে, আর তার জেরেই যেন চাপা পড়ে যাচ্ছে সাধারণ মানুষের অভিযোগ। এখন কতদিনে সমস্যার সমাধান হয় সেটাই দেখার। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।